হ্যালো বন্ধুরা কম্পিউটার বেসিক্সের যেটা বলা ছিল আগের দিন যে কম্পিউটারের সঙ্গে প্রিন্টারের কত রকমভাবে কানেকশান হয় হোম নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সেটা আগের এপিসোডে কিছুটা দেখিয়েছিলাম আর আজকে যেটা বলা ছিল যে আজকে আরও বিস্তৃতভাবে তোমাদের সামনে তুলে ধরবো শুধু যেগুলো আগেরবার হয়েছে তারও অনেকটা আরও বিস্তারিত ব্যাখ্যা এখানে থাকবে আর যেখান থেকে শেষ করেছিলাম অর্থাৎ ল্যান্ড কানেকশান করে কিভাবে প্রিন্টার কানেকশান করা যায় সেটাও আজকে ডিটেলসে করাবো তো আরেকবার এখানে রিভাইস করে দিই যে কালকে যেগুলো করেছিলাম হাউ টু কানেক্ট প্রিন্টার টু কম্পিউটার এ প্রিন্টার ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এ কম্পিউটার দ্যাট অ্যালাউস আস টু প্রিন্ট দ্য ডাটা অন টু এ পেপার শিট এ উই উইল ডিসকাস দ্য মেথডস থ্রু হুইচ উই ক্যান কানেক্ট আওয়ার প্রিন্টার টু দ্য কম্পিউটার We will see the types of printers available and also look at both wired and wireless methods of adding printer to our computer. wired <they're> in <the internet> and wireless method. The printer printer Let's in the laser printer. Laser printer are used quickly print hundreds of pages in just a few minutes. Such printers are used for printing legal or professional documents. We can find such printers in many places. Even उन्होंने खोट्चा লেজার প্রিন্টারে হয়তো ইনিশিয়াল কস্টটা বেশি হয় মানে পারচেস প্রাইসটা বেশি হয় কিন্তু পার পেজ প্রিন্টিংয়ের যে কস্ট হয় সেটা খুব কম হয় এটা লিগাল এবং প্রফেশনাল ডকুমেন্ট এ ফোর সাইজ এইসবগুলো এখানে প্রিন্ট করা যায় ইনজেক্ট প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার যেখানে কালি ভরতে হয় লিকুইড কালি ভরতে হয় দিস প্রিন্টার্স আর ইউজ বাই এ কমন গ্রুপস অফ পিপলস হচ্ছে প্রিন্টার ইসকেপেবেল অফ প্রিন্টিং ডকুমেন্টস ফর স্কুল প্রজেক্ট পেজেস ফটোস অনলাইন ফর্মস অনলাইন পারচেসিং রিসিপ্ট এটসেট্রা এগুলো কেন অনলাইন প্রজেক্টস অনলাইন এগুলো বেশিরভাগ সব কালার প্রিন্ট করতে হয় সেই জন্য কালার ইনজেক্ট প্রিন্টার সাধারণত সব ক্ষেত্রে বেশি ইউজ হয় আর এই নর্মাল যে এই লেজার প্রিন্টার দেখালাম এটা অফিসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট প্রচুর পরিমাণে অফিসে প্রিন্ট আউট হয় বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট আউট হয় সেক্ষেত্রে এই লেজার প্রিন্টারগুলো ইউজ হয় হলে যেখানে কালার প্রিন্টার দরকার সাধারণত স্কুল কলেজে যে প্রজেক্ট করা হয় সেই ক্ষেত্রে যখন আমরা বাড়িতে প্রিন্টার করি কিনি এরকম কালার প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার কিনি যাতে আমাদের এই এখানে প্রিন্টারটা সব রকমের কাজে লাগাতে পারি থ্রি ডি প্রিন্টার্স ইট ইস এ নিউ ভ্যারাইটি অফ প্রিন্টার দ্যাট ইস ইউজ ফর প্রিন্টিং থ্রি ডি পার্টস অর টুলস অ্যান্ড রিপ্লেসড পার্টস ফর ব্রোকেন অবজেক্টস ইট ইস ইউজ ফর টেকিং ডিজিটাল ব্লু প্রিন্টস অফ দ্য অবজেক্টস সাচ প্রিন্টার্স আর ইউজড ফর এ আর্কিটেকচারাল পার্পাস ডিজাইনিং পার্পাস অ্যান্ড মেনি মোর থ্রি ডি প্রিন্টারস এর অলসো ইউজ ফর প্রিন্টিং টয়েস ফর প্রিটস এগুলো থ্রি ডি অবজেক্টস যেগুলো আছে যেমন কি আর্কিটেকচারাল যে যেগুলো হয় সেগুলো থ্রি ডি অবজেক্টস হয় কোনো কিছু ডিজাইনিং করছি সেটা থ্রি ডি অবজেক থ্রি ডি থ্রি ডি টাইপ হয় সেই অবজেক্টগুলো ঠিক আছে টয়েস একটা টয়েসের ধরো ডিজাইনিং প্রিন্ট করবো কীরকম হবে সেইটা তাকে প্রিন্ট করে সবাইকে দেখিয়ে নিয়ে অ্যাপ্রুভ করে তারপর তো ফাইনাল করব সেই যে প্রিন্টিংয়ের সময় একটা টয়েস তো তার থ্রি পিকচার দরকার সেই জন্য এই সব ক্ষেত্রে এইগুলো থ্রি ডি প্রিন্টারে প্রিন্ট হয় এখানে ছবিতে দেখতে পাচ্ছ থ্রি ডি প্রিন্টার্সের একটা ছবি একটা ইয়ে একটা পিকচার এখানে দেওয়া হয়েছে এগুলো আমাদের হার্ডওয়্যার সেকশানে ডিটেলসে আরও ডিটেলসে বলা আছে যদি কারো আরও ইন্টারেস্ট থাকে থ্রিডি প্রিন্টার সম্বন্ধে আমাদের হার্ডওয়্যার কোর্সের মধ্যে এই প্রিন্টার যে এপিসোডগুলো আছে সেই প্রিন্টার এপিসোডগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো সেখানে আরও প্রিন্টার সম্বন্ধে আরও ডিটেলসে আছে এখানে তো অত ডিটেলসে করানোর স্কোপ নেই কারণ এটা কম্পিউটার বেসিক্সের কোর্স সেই জন্য এখানে জাস্ট একটা ডেসক্রিপশান দিয়ে ছেড়ে দিচ্ছি কোন কোন এপিসোডে আছে আমরা সেটা বলে দিচ্ছি এপিসোড নাম্বার হার্ডওয়্যার হার্ডওয়্যারের এপিসোড নাম্বার ফরটি ফর্টি ওয়ান ফর্টি টু এই সব এপিসোডগুলোতে তোমরা পেয়ে যাবে ফর্টি থ্রি আর হচ্ছে এপিসোড এইটটি এগুলো সব কম্পিউটার হার্ডওয়্যারে এপিসোডে কোর্সের মধ্যে যে এপিসোডগুলো আছে সেইগুলো পাবে এই এপিসোডগুলো দিলাম কম্পিউটার হার্ডওয়্যার এপিসোড এরপরে আসবে দ্য মেথড অফ কানেক্টিং এন্ড প্রিন্টার টু দ্য কম্পিউটার মেথড আগের দিন দেখেছি একটা হচ্ছে ওয়ার প্রিন্টার যেটা ইউএসবি কানেকশান ইউএসবি কেবল দিয়ে হয় লোকাল প্রিন্টার রেফার্স টু দ্য প্রিন্টার দ্যাট ইজ নট কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক এই ধরনের প্রিন্টার কোনো নেটওয়ার্কে কানেক্টেড হয় না ডাইরেক্ট কম্পিউটারের সঙ্গে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট হয় এ ওয়ার্ড প্রিন্টার ওয়ার্ড প্রিন্টার কামস উইথ ইউএসবি পোর্ট দ্যাট অ্যালাউজ কানেক্টিং দ্য প্রিন্টার টু দ্য ইউএসবি পোর্ট অফ দ্য কম্পিউটার ইউজিং এ ইউএসবি প্রিন্টার কেবেল যেটা বললাম ইউএসবি পোর্ট দিয়ে কানেকশান হয় কারণ কম্পিউটারের দিকে ইউএসবি থাকে আর সেই ইউএসবিটা দিয়ে সেই ইউএসবি কেবলটা প্রিন্টারের দিকে ইউএসবি পোর্টে কানেক্টেড হয় দ্য রিকোয়ারমেন্ট ইজ টু হ্যাভ এ ইউএসবি প্রিন্টার কেবল ইউসবি প্রিন্টার কেবল কিরকম এরকম এইটা হচ্ছে কম্পিউটারের দিকে থাক কম্পিউটারের ইউএসবি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে যাবে আর এটা হচ্ছে প্রিন্টারের ইউএসবি পোর্টে যাবে কি পিওর প্রিন্টার নিয়ার টু ইউর কম্পিউটার বিকজ দ্য লেন্থ অফ দ্য ইউএসবি কেবল ইজ লিমিটেড কম্পিউটারটাকে প্রিন্টারটাকে কম্পিউটারের কাছাকাছি রাখতে হবে শো দ্য প্রিন্টার শুড নট বি প্লেসড অ্যাট এ ফার ডিস্টেন্স ফর দ্য কম্পিউটার হ্যাঁ লম্বা ইউএসবি কেবল পাওয়া যায় কিন্তু সেটা ইউএসবি প্রিন্টারের সঙ্গে যে ইউএসবি কেবলটা আসে সেটা ছোটোই আসে সেই জন্য কাছাকাছি রাখতে হবে নাও ইউ নিড টু প্লাগ ইন দ্য কম্পিউটার অ্যান্ড প্রিন্টার টু দ্য পাওয়ার সোর্স অ্যান্ড দেন প্লিজ দ্য পাওয়ার বটম অন বোথ দ্য ডিভাইসেস শো দ্যাট বোথ প্রিন্টার অ্যান্ড কম্পিউটার আর টার্নড অন তাহলে দুটোকেই এবার পাওয়ার অন করতে হবে যাতে এ ওকে চেনে ও ওকে চেনে মানে দুজনের মধ্যে সোজা কথা সিনক্রোনাইজ হয় কানেক্ট দ্য প্রিন্টার টু দ্য কম্পিউটার ইউজিং দ্য ইউএসবি কেবল ইউএসবি কেবল দিয়ে তোমাকে দেখো ছবিতে দেখিয়েছি এখানে কানেকশান করতে হবে এইটা মন এটা প্রিন্টার এটা কম্পিউটার এখানে ল্যাপটপে এই ইউএসবি পয়েন্টটা লাগছে আর প্রিন্টারের দিকে এই পয়েন্টটা লাগছে এই যে এখানে ছবিটা বড় করে দেখানো আছে তোমাদের পোটটা কোন পোটে এখানে লাগবে ঠিক আছে এই পোর্টে এখানে এই পোর্টটায় লাগবে আনলক ইয়ের উইন্ডোজ অ্যান ওপেন সেটিং বাই প্রেসিং দ্য উইন্ডোজ বটম অন দ্য কিবোর্ড ওর ক্লিক দ্য উইন্ডোজ আইকন প্রেজেন্ট অন দ্য বটম লেফট কর্নার অফ দ্য টাক্বার এখানে থেকে এই সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যেতে হবে গিয়ে পরপর যে স্টেপগুলো দেখাব সেখান সেখান থেকে যেটা খুলবে প্রিন্টার আচ্ছা আগে দেখিনি তারপর বলছি তারপরে এই পেজটা আসবে সেটিংয়ে গেলে এখান থেকে কোন এখান থেকে কোনটা সিলেক্ট করতে বলেছে না এখান থেকে সিলেক্ট করতে বলেছে ডিভাইসেস এইটা এটা খুললো ক্লিক অন দ্য ডিভাইসেস ডিভাইসেস মানে এই এইটায় এখানে ক্লিক করতে হবে এই যে ডিভাইসেস এই এই অংশটাকে ক্লিক করতে হবে এরপরে ক্লিক করা হলো ক্লিক করার পর কোথায় কোথায় যাব দ্য ডিভাইস পেজ উইল ওপেন আন্ডার দ্য প্রিন্টার অ্যান্ড স্ক্যানার অপশান ক্লিক দ্য অ্যাড প্রিন্টার আচ্ছা এই যে এবার বলে রাখি এটা ইম্পর্টেন্ট এই এতগুলো যদি স্টেপ যে আমরা এখানে দেখালাম এখানে না এসে এই যে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এই শুধু যদি এখানে আমরা টাইপও করি না এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এখানে যদি লিকে থাকি এখানে ওপরে চলে আসবে এই এখানে একটা মেনু খুলে যাবে সেখানে মেনুতে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার ওখানে অপশানটা দেখাবে সেখানে যদি ক্লিক করি ডাইরেক্ট প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এই অপশান এই পেজটা খুলে যাবে তার মানে আমি ওখানে টাইপ করেও আসতে পারি অথবা এই যে সেটিংয়ে গিয়ে ক্লিক করে ডিভাইসে গিয়ে তারপরে ডিভাইস থেকে এই পেজ প্রিন্টার অ্যান্ড স্ক্যানার ওখান থেকে ফাইন্ড করে সেখান দিয়েও যেতে পারি যেটা খুশি যেটা তোমাদের সুখ সুবিধে মনে হবে সেইটা করবে তাহলে ডিভাইস হলো এবারে তাহলে এখানে অ্যাড অ্যান্ড প্রিন্টারে ক্লিক করতে হবে অ্যাড অ্যান্ড প্রিন্টারে ক্লিক করলে কি হবে না আমার কম্পিউটারের সঙ্গে যে প্রিন্টারটা আমি লাগিয়েছি সেইটা এখানে ফুটে উঠবে এই যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি ক্যানন ইনজেক্ট জিরো টু ফাইভ থ্রি এই প্রিন্টারটা এখানে লাগানো আছে মনে করো তাহলে এই অ্যাড অ্যান্ড প্রিন্ট অ্যাড এ প্রিন্টার আর স্ক্যানার এখানে যখনই আমি ক্লিক করব কিছুক্ষণ কম্পিউটারটা নিজে সার্চ করবে সার্চ করে যে প্রিন্টারটা লাগানো আছে প্রিন্টারটা অন থাকতে হবে আগেই বলে দিয়েছি প্রিন্টারটা অন থাকতে হবে এইখানে দেখিয়ে দেবে ঠিক আছে দেখিয়ে দেওয়ার পর কী হবে এখানে অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে এই যে অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইসে প্রিন্টারে ক্লিক করলে কী হবে এখানে দেখাচ্ছে প্রিন্টার দ্যাট আই ওয়াজন্ট লিক আচ্ছা দ্বিতীয় অপশ দ্বিতীয় অপশানটাকে দেখি এখানে অপশানটা দেখিনি তারপর ওটা আসছি হাউ এর ইফ ইউ ডোন্ট সি দ্য নেম অফ দ্য অ্যাটাচ প্রিন্টার বিলো ক্লিক অন দ্য প্রিন্টার দ্যাট আই ওয়াজ আই ওয়ান্ট ইন লিস্টেড অপশান এ স্ট্যাপ শটেজ বিলো যদি মনে করো প্রিন্টার খুঁজে পেলো না বা যেটা দেখাচ্ছে সেটা ঠিক নয় এটা মনে করো দেখালো এটা এটা ঠিক নয় অন্য প্রিন্টার তার বদলে লাগানো আছে তখন এই লেখাটা আসবে এই লেখাতে ক্লিক করতে হবে ক্লিক করে যেখানে উইন্ডোটা খুলবে সেই উইন্ডো থেকে আমাকে প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এ কনফার্মেশন ডায়ালগ বক্স উইল ওপেন্ড নেমলি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল দ্যাট উইল আস্ক ফর দ্য পারমিশন ক্লিক ইয়েস ইয়েস প্রেস করতে হবে যে মুহূর্তে কনফার্মেশান চাইবে আন্ডার ইট অ্যান্ড ইউর প্রিন্টার উইল গেট ইনস্টল অন দ্য সিস্টেম অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট হোয়েন ইউনিট ইট এবারে ইনস্টলটা কী করে হবে প্রিন্টার প্রিন্টারের ড্রাইভারটা যে কম নতুন কিনেছিস তার সঙ্গে সিঁড়ি দিয়ে আসতে পারে অথবা এখন তো ডাইরেক্ট নেটে পাওয়া যায় যে কোম্পানির প্রিন্টার কিনেছি সে তাদের ওয়েবসাইটে গিয়ে ওই প্রিন্টারের মডেলটা দিয়ে সার্চ করলে ওখান থেকে ড্রাইভার পেয়ে যাব সেই ড্রাইভারটা তখন ইনস্টল করে দিলে হয়ে যাবে সো ইন্ডি সোয়ে ইউ ক্যান কানেক্ট এ ওয়ার্ড প্রিন্টার উইথ ইউর কম্পিউটার সিস্টেম ইনস্টল করা খুব সোজা জাস্ট কটা স্টেপ দু তিনটে চারটে স্টেপ ওখানে সিলেক্ট করতে হবে স্ক্রিনে পরপর আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো অসুবিধে নেই খুব সোজা কানেক্টিং এ ওয়ারলেস প্রিন্টার টু দ্য কম্পিউটার ওয়ারলেস প্রিন্টার আর ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার প্রিন্টার বিকজ দ্য মেথড টু ইনস্টল এ ওয়ারলেস প্রিন্টার ডিফার্স অ্যাস পার দ্য ম্যানুফ্যাকচারার যেটা আগে যেটি বলেছিলাম ওয়ারলেস প্রিন্টার ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার মডেল টু মডেল ভ্যারি করে দে আর ফলোইং নেটওয়ার্ক কানেকশান ইউ ক্যান ফাইন্ড ওয়ান ইউ কানেক্ট ওয়ারলেস প্রিন্টার টু দ্য কম্পিউটার এবার একবার ওয়ারলেসটাও দেখ আগের দিন বলেছি তবুও একবার এখন দেখেনি যে ওয়ারলেসটা কীভাবে ইনস্টল করতে হয় তাহলে এবার দেখব চুস দ্য ওয়াইফাই নেটওয়ার্ক যেটা আগের দিনও করেছিলাম তবু একবার আজকে রিভাইজ করে দিই ফর সার্চ এ কানেকশান ইউ শুড নো দ্য এস এস আইডি অফ দ্য হোম নেটওয়ার্ক মানে নেটওয়ার্কটা কী নামে আমরা সেট করেছি বা কী নাম দিয়েছি সেটাকেই বলে এস এস আইডি মেক শিওর অফ দ্য প্রিন্টার্স এলসিডি প্যানেল টু গেট দ্য ওয়ারলেস সেট আপ অন দ্য প্রিন্টার মুভ টু দা সেট আপ ওয়ারলেস ল্যান্ড সেটিং মানে এখানে মেনুতে গিয়ে প্রিন্টারে এল প্রিন্টারের মধ্যে যে একটা এলসিডি স্ক্রিন দেখিয়েছিলাম ওখানে প্রিন্টারের মেনুতে গিয়ে তার আন্ডারে সেট আপ তার আন্ডারে ওয়ারলেস ল্যান্ড সেটিংয়ে ঢুকতে হবে টাইপ ইউর নেটওয়ার্ক পাসওয়ার্ড এরপরে কী করতে হবে দেয়ার মাইট বি কেসেস ওয়ার ইউ নিড টু ইউজ এ ইউএসবি কেবল ইন অর্ডার টু টেম্পোরালি কানেক্ট ইউর প্রিন্টার টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ইনস্টলিং দ্য সফটওয়্যার অন ইয়র কম্পিউটার ইউএসবি কানেকশান লাগিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়া যেতে পারে মানে প্রিন্টারের ড্রাইভারটা ইনস্টল করে নেওয়া যেতে পারে অথবা ডাইরেক্টলি এমনি যখন ইনস্টল করব ওয়াইফাই বা নেটওয়ার্ক প্রিন্টার হিসেবে তখনই ইনস্টল করা যায় বাট ইট ইস অনলি ফর ওয়ান টাইম একবারই ড্রাইভারটা ইনস্টল করতে হবে একবারই সব প্রত্যেকবারের জন্য ওয়ারলেসের জন্য একরকম ইউএসবির জন্য একরকম নেটওয়ার্ক প্রিন্টারের জন্য একরকম তা না একবারই ইনস্টল করতে হবে আফটার দ্যাট ইউ ক্যান সি দ্য প্রিন্টার নেম অটোমেটিক্যালি আন্ডার দ্য প্রিন্টার অ্যান্ড স্ক্যানার লিস্ট যেটা এখানে দেখালাম যে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার লিস্টে চলে আসবে কি প্রিন্টার্স অ্যান্ড কম্পিউটার টু ক্লোজ টু ওয়ান আনাদার দ্য আন্ডার দ্য রেঞ্জ অফ দ্য রাউটার মানে রাউটারের মানে ওয়াইফাই একটা রেঞ্জের মধ্যে রাখতে বলেছে যাতে কম্পিউটারটাও যে ওয়াইফাই বা নেটওয়ার্কে কাজ করে প্রিন্টারটাও সেই নেটওয়ার্কিংয়ে কাজ করবে তারপরে টু কানেক্ট ইর প্রিন্টার টু দ্য কম্পিউটার মেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট নেটওয়ার্ক কানেকশান অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার অফ দ্য প্রিন্টার অ্যান্ড প্লেস ইউর প্রিন্টার আন্ডার দ্য রেঞ্জ অব রাউটার টু গেট গুড নেটওয়ার্ক সিগনাল যেটা বললাম সিগনালটা যাতে পায় সেই তার তার সেই সিগন্যালের রেঞ্জের মধ্যেই রাখতে হবে টার্ন অন দ্য পাওয়ার বটম অফ দ্য প্রিন্টার বাই প্রেসিং দ্য পাওয়ার বটম বিফোর দিস প্লাগ ইন দ্য প্রিন্টার অ্যান্ড কম্পিউটার টু দ্য পাওয়ার সোর্স পাওয়ার বটমগুলো অন করতে হবে এভরি প্রিন্টার টু অর ইলেকট্রনিক ডিভাইস অলওয়েজ ক্যারিস এ ম্যানুয়াল উইথ ইট উইথ ইট উইথ ইন ইটস বক্স এই বক্সের সঙ্গে একটা ম্যানুয়াল থাকে যেটা আগের এপিসোডেও বলেছিলাম ম্যানুয়ালগুলো যদি আমরা পড়ে নিই তাহলে আমাদের প্রিন্টার ইনস্টলেশন অনেক সোজা হয়ে যায় সেখানে স্টেপ বাই স্টেপ ছবি দিয়ে লেখা থাকে পিক আউট দ্য ম্যানুয়াল ইউ গট উইথ দ্য প্রিন্টার রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান ইত্যাদি ইত্যাদি এগুলো যদি ম্যানুয়াল কেউ পড়ে করতে চাও সেগুলো এখানে করতে পারো তারপর আসবো স্টেপ ফোর নাও ইউ নিড টু প্রিপেয়ার দ্য প্রিন্টার ফর কানেকশান ফর ডুইং শো ইউ ইউজ দ্য প্রিন্টার স্ক্রিন ফর সেটিং আপ দ্য ওয়াইফাই নেটওয়ার্ক ওয়াইফাই সেট আপে কী করতে হবে পাসওয়ার্ড দিতে হবে যেটা নেটওয়ার্কের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তবেই সেই প্রিন্টারটা ওয়াইফাইতে এনাবেল হবে

তাহলে যদি প্রিন্টারটা ব্লুটুথ ব্লুটুথ এনাবেল হয় তাহলে আমরা ব্লুটুথ দিয়েও করে নিতে পারি এই যে এখানে থাকবে এই যে এলসিডি স্ক্রিন এই এলসিডি স্ক্রিন থেকে ব্লুটুথ এনাবেল কিনা বা ব্লুটুথ ওখানে অপশান আছে কিনা দেখে নিতে পারবো ফর ব্লুটুথ সেট আপ প্লিজ দ্য ক্রুকড ব্লুটুথ আইকন প্রেজেন্ট অন দ্য প্রিন্টার অ্যান্ড পেয়ার ইউর প্রিন্টার উইথ ইউর কম্পিউটার সিস্টেম তাহলে এই ব্লুটুথটা আমরা যেমন মোবাইলের সঙ্গে কোন ব্লুটুথ কানেকশান করি আমাদের হেডফোন বা অন্য কিছু তেমনি এখানেও ঠিক তেমনি ব্লুটুথটা অন করে ওখানে একটা মেসেজ আসবে সেই মেসেজটাকে এন্ট্রি করে বা নাম্বারটাকে এন্ট্রি করে ওটা পেয়ারিং করে নিতে হবে যে কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে বা ফোনের সঙ্গে আমরা করব করতে চাই স্টেপ ফাইভ ওপেন সেটিংস অন দা উইন্ডোজ বাই ডাইরেক্টলি সার্চিং অন দ্য সার্চবার প্রেসিং দ্য উইন্ডোজ বটম প্রেজেন্ট অন দ্য বটম লেফট সাইড অফ দ্য টাচ বার্ড দ্য উইন্ডোজ সেটিং পেজ উইল ওপেন অ্যাস সোন ইন দ্য বিলো স্ন্যাপশট এই সে এখানে এটা খুলবে ডিভাইস আবার সেই ডিভাইসে একই পদ্ধতি ডিভাইসে যেতে হবে ডিভাইসে ক্লিক করে এখান থেকে ওয়াইফাই এর অপশানে যেতে হবে এ ওয়াইফাই কানেকশন ক্লিক অন দ্য প্রিন্টার অ্যান্ড স্ক্যানার কানেকশন অপশন অ্যান্ড ক্লিক অন দ্য রেসপেক্টিভ অপশন বাই চুজিং ইট ফ্রম দ্য লেফট মেনু প্যানেল অ্যাজ ডিসকাট ইন ওয়ার কানেকশান যেরকমভাবে ওয়ার কানেকশান করেছি সেরকমভাবে করতে হবে শুধু এখানে ওয়াইফাইটা হিসেবে ওয়াইফাই এন ওয়াইফাই দিয়ে কানেক্ট হবে ইফ ইট ইস এ ব্লুটুথ কানেকশান টু ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস অপশান ফ্রম দ্য লেফট মেনু প্যানেল এখানে ডিভাইসের মধ্যে যখন ঢুকব সেখানে এখানে এখানে স্ক্রিনটা একবার যদি দেখা যায় এই যে এখানে স্ক্রিনে এখানে ব্লুটুথ হিসেবেও থাকতে পারবে আবার ওয়াইফাই দিয়েও থাকবে কোনো অসুবিধে নেই একই সিস্টেম একই ইয়ে এখানে লিস্টে দেখিয়ে দেবে এই যে অ্যাড প্রিন্টার সেম এখানে অ্যাড প্রিন্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস এই যে লেফট প্যানেলে এখানে থাকবে এই যে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস এই যে ব্লুটুথে এখানে ক্লিক করে এই অ্যাড ব্লুটুথ আর আদার ডিভাইস এখানে যখন ক্লিক করব আগের বারে কী করছিলাম অ্যাড অ্যাডে প্রিন্টার বা স্ক্যানার করছিলাম যেহেতু ওটা ওয়াইফাই বা ল্যানে ছিল বা ইউএসবি দিয়ে ছিল এখন যেহেতু এটা ব্লুটুথ এবং ব্লুটুথ ব্লুটুথের জন্য আলাদা অপশান দেওয়া আছে সেহেতু ব্লুটুথে গিয়ে এখানে অ্যাড ব্লুটুথ আর আদার ডিভাইসে ক্লিক করবো সেম জিনিস ওখানে যেহেতু ব্লুটুথটা এনাবেল করে রাখবো প্রিন্টারের প্রিন্টারটা দেখিয়ে দেবে ওখান থেকে অ্যাড করে নেবো নাও ওপেন দ্য রেসপেক্টিভ অপশান অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাড প্রিন্টার অর স্ক্যানার অপশান অ্যান্ড অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস অপশান প্রেজেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য রেসপেক্টিভ পেজেস ইফ ইট ইস এ ওয়াইফাই কানেকশান দ্য কম্পিউটার উইল স্টার্ট সার্চিং ফর দ্য কানেক্টেড ডিভাইসেস অ্যান্ড আফটার এ সাকসেসফুল সার্চ অ্যাটেম্ট দ্য নেম অফ দ্য কানেক্টেড প্রিন্টার উইল গেট ডিসপ্লে সার্চ করে সেই প্রিন্টারটাকে ডিসপ্লেতে দেখিয়ে দেবে যদি সেটা ওয়াইফাই মাধ্যমে হয় বা ইউএসবির মাধ্যমে হয় আর যদি ব্লুটুথের মাধ্যমে হয় টার্ন অন দ্য ব্লুটুথ অন দ্য কম্পিউটার অ্যান্ড দেন ইট উইল সার্চ ফর দ্য কানেক্টেড প্রিন্টার সেম জিনিস সার্চ করে এখানে দেখিয়ে দেবে ব্লুটুথের ক্ষেত্রে এই নিচে এখানে দেখিয়ে দেবে যেরকমভাবে আমরা অ্যাড প্রিন্টারের অ্যাড প্রিন্টার স্ক্যানারের ক্ষেত্রে দেখাচ্ছিলাম সেটা ব্লুটুথ দিয়েও এরকম দেখিয়ে দেবে এই যে অ্যাড প্রিন্টারখানা সেম জিনিস তারপরে অ্যাড ডিভাইস তারপরে আসছি কানেক্টিং শেয়ার প্রিন্টার অনে নেটওয়ার্ক নেটওয়ার্কে আমরা এবার কীভাবে করবো সেটা এবার দেখব নেটওয়ার্কে এ শেয়ার প্রিন্টার ইজ রিকোয়ার্ড হোয়েন ইউ ওয়ান টু প্রিন্ট পেজেস ফর মোর দ্যান ওয়ান কম্পিউটার ডিভাইসেস ফর সাচ টাক্ক উই ইউজ এ স্যাট প্রিন্টার বাই সেটিং আপ শেয়ারিং সেটিং ইন দ্য সিস্টেম ফর দ্য কম্পিউটার শেয়ার আমরা দুভাবে করতে পারি এক তো নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করে করতে পারি আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে মনে করো নেটওয়ার্ক নেই সেই একটা ছোট অফিস ছোট অফিসে তো অবশ্যই থাকে এখন সব জায়গায় থাকে বাড়িতে মনে করো একাধিক কম্পিউটার আছে কিন্তু প্রিন্টার একটাই তাহলে প্রিন্টার যদি একটা হয় আমি আর একটা কম্পিউটারের জন্য বা একটা কম্পিউটারের জন্য আমরা কি প্রিন্টার কিনব নতুন করে না ওটাকেই শেয়ার করে নিয়ে করা যায় ঠিক আছে শেয়ার করে নিয়ে করতে গেলে সেখানে কিছু অপশান আমাদের উইন্ডোজ থেকেই সেটিং করে নেওয়া যায় যে সেটিংগুলো আমাদের করে নিলে আমাদের পাশে ধরো টেবিলের আরও দু ওই একই টেবিলে আমি যে টেবিলে বসে আছি বা সেই ঘরে যেখানেই হোক আরও দু তিনটে কম্পিউটার আছে কিন্তু সেখানে নেটওয়ার্কটা নেটওয়ার্কের অপশন থাকতে হবে নেটওয়ার্কের অপশন থাক না থাকলে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে শেয়ার করলেও হবে না মনে করো নেটওয়ার্ক অপশান আছে নেটওয়ার্কিংয়ে ফেলা আছে সব কম্পিউটার কিন্তু প্রিন্টার একটা সেক্ষেত্রে উইন্ডোজ থেকে কিছু সেটিং আছে যেই সেটিংগুলো আমাদের অন করে নিলে আমরা ওই একটা প্রিন্টার থেকে অনেক কটা কম্পিউটার থেকে একটা প্রিন্টারে আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো সেইটা আমরা এবার কীভাবে দেখি দ্যাস ফলোইং স্টেপস স্টেপ ওয়ান ইনস্টল দ্য প্রিন্টার অন দ্য কম্পিউটার ইউ ওয়ান টু শেয়ার বাই মেকিং এ ওয়ারলেস কানেকশান আর ওয়ার কানেকশান ওয়ারলেস অথবা ওয়ার যে কোনোভাবে একটা প্রিন্টার যে কোনো একটা কম্পিউটারে আমি প্রিন্টারটাকে ইনস্টল করে নিলাম যেরকমভাবে আগের পদ্ধতিগুলো দেখালাম

ক্লিক অন শেয়ারিং অপশান এই শেয়ারিং অপশান আছে এখানে ঠিক আছে চেন জিও নেটওয়ার্ক সেটিংয়ের মধ্যে চেন জিও নেটওয়ার্ক সেটিংয়ের মধ্যে এখানে আছে শেয়ারিং অপশান হ্যালো এই শেয়ারিং অপশানের মধ্যে কি কি পাবো দ্য শেয়ারিং অপশান উইন্ডোজ উইল ওপেন ইন হুইচ ক্লিক অন দ্য এক্সপ্যান্ড বটম প্রে এই অ্যারোটা যে দেখতে পাচ্ছ এই অ্যারোটা এখানে এরকমভাবে এই যে অ্যারোটা ঠিক আছে এই অ্যারো এই অ্যারোতে ক্লিক করলে এই নিচের মেনুগুলো খুলে যাবে অনেক সময় এই অ্যারোগুলো উল্টো দিকে থাকে তারপরে এই মেনুগুলো ভেতর দিকে ঢুকে থাকে দেখা যায় না ওই অ্যারোতে ক্লিক করে এই মেনুগুলো খুলে নিতে হবে ঠিক আছে খুলে নিলে কি হবে এই মেনুগুলো খুলে নেওয়ার পর এই অপশানগুলো চলে আসলে চলে আসলে দেখো এখানে প্রথম কথা হচ্ছে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি এটাতে ক্লিক করতে হবে তার পরেরটাও ক্লিক আছে আর দ্বিতীয়টাওতেও ক্লিক করতে হবে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এটাকে ক্লিক নেই এটাকে ক্লিকটাকে এখানে তুলে ক্লিক করতে হবে এটা থেকে এটা আনতে হবে তার মানে এইটাতে আমাকে ক্লিক করে দিতে হবে আন্ডার দ্য ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং ক্লিক দ্য টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং চেকবক্স এনাবেল দ্য শেয়ারিং প্রিন্টার্স অ্যান্ড ফাইল ওভার নেটওয়ার্ক এটাতে দেখতে পাচ্ছ এখন দুটোতেই এখন প্রিন্ট আউট ক্লিক হয়ে গেছে এটাতেও টার্ন অন আছে তো টার্ন অন আছে দিয়ে এখান থেকে শেপ চেঞ্জ এই যে এখান থেকে নিচে থেকে শেপ চেঞ্জে বটমে ক্লিক করে দেবো তার মানে আমরা যে সেটিংটা চেঞ্জ করলাম ওটা সেভ হয়ে রইল স্টেপ এইট লাস্ট হয়ে গেছে মানে নর্মাল ইউএসবি দিয়ে হলো ওয়াইফাই দিয়ে হলো এবার এবার শেয়ারিং করে কিভাবে করব সেটা হবে নাও কানেক্ট টু দ্য শেয়ার প্রিন্টার বাই ক্লিকিং অন অ্যাড ডিভাইস আন্ডার দ্য শেয়ার প্রিন্টার নেম মেক শিওর দ্যাট দ্য কম্পিউটার দ্যাট ইজ শেয়ারিং দ্য প্রিন্টার হ্যাজ ইনাবেল দ্য কানেকশান অন নট সো দিস আর দ্য পসিবল মেথডস থ্রু হুইচ উই ক্যান কানেক্ট এ প্রিন্টার এ কম্পিউটার সিস্টেম ব্যাস্ট আমাদের ওটাকে শেয়ারিং অপশানটায় ক্লিক করে দিলেই আমাদের প্রিন্টারটা শেয়ার হয়ে যাবে মানে একটা আর কম্পিউটার থেকে ওই কম্পিউটারের প্রিন্টারে আমি প্রিন্ট দিতে পারব ঠিক আছে তো এই হচ্ছে সম্ভাব্য মানে কিছু স্টেপস একটু হয়তো প্র্যাকটিক্যালি এদিক ওদিক তোমাদের হতে পারে সেগুলো একটু নিজেরা বুঝে শুনে করে নিতে পারবে যা দেখালাম সেইটা যদি তোমাদের ভালো করে জেনে রাখো শিখে রাখো একটু এদিক ওদিক হলে তোমরা নিজেরা করে নিতে পারবে আরও যদি বেশি কিছু জানার ইচ্ছা হয় আমাদের এপিসোড নাম্বার এইটটি কম্পিউটার হার্ডওয়্যারের এপিসোড নাম্বার এইটটি এই এপিসোড নাম্বার এইটটিটা তোমরা একটু ভালো করে দেখে নিও কম্পিউটার হার্ডওয়্যারের এপিসোড নাম্বার এইটটি এটা তোমরা ভালো করে দেখে নিও এখানে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ যেহেতু ওটা কম্পিউটার হার্ডওয়্যারে করিয়েছি সেহেতু ওখানে একটু বিস্তৃতভাবে আরও বিস্তৃতভাবে করানো আছে এটা যেহেতু কম্পিউটার বেসিক্সের আন্ডারে সেগুলো শুধু আমরা ওই জন্য কম্পিউটার কীভাবে কম্পিউটারের সঙ্গে প্রিন্টার কীভাবে কানেকশান করতে হয় সেইটুকু নিয়ে আমরা দেখালাম কিছু স্টেপস দেখালাম এরপরেও যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে ওই বললাম এপিসোড নাম্বার এইটটি কম্পিউটার হার্ডওয়্যারে তোমরা দেখে নিতে পারো মূল পদ্ধ সব ব্লুটুথটা ছাড়া সব পদ্ধতি সেম যেরম ইউএসবি কেবল দিয়ে করো ওয়াইফাই দিয়ে করো নেটওয়ার্ক দিয়ে করো যা পদ্ধতি সেম শুধু আমাদের যেতে হবে মেইন জিনিসে ডিভাইসে গিয়ে এই সেটিংয়ে এই ডিভাইসের আন্ডারে গিয়ে এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার এই এই পেজটাই আমাকে যেতে হবে যে গিয়ে অ্যাডে প্রিন্টার স্ক্যানার করে ওখানে প্রিন্টারটা অ্যাড করে নিতে হবে সে ইউএসবি হোক ওয়াইফাই হোক আর নেটওয়ার্ক হোক আর ব্লুটুথের হলে ব্লুটুথ ব্লুটুথ অপশানে গিয়ে ব্লুটুথ ওখানে সার্চ করে ওটাকে অ্যাড করে নিতে হবে এই হচ্ছে মূল জিনিস ড্রাইভারটা ওই কম নতুন প্রিন্টার কিনলে সিডি ওর সঙ্গে সিডি দেবে সিডির সঙ্গে আসবে অথবা যে কোম্পানির আমরা কিনেছি তাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে এখন সব সব অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো এই হচ্ছে পদ্ধতি প্র্যাকটিস করো ভালো করে দু তিনবার দেখে নাও যাদের বাড়িতে প্রিন্টার নেই কিন্তু ভবিষ্যতে আসতে পারে তারাও দেখে রাখো তারাও শিখে রাখো ছোট ছোটো নোট করে রাখো নিজেদের মতো করে যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশনে পড়লে নিজেরাই করে নিতে পারো তো আজকে এই টপিকটা এখানেই শেষ করছি প্রথমে বলা হয়নি শেষে বলি ভিডিওগুলো একটু লাইক করো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো বা কিছু বলার থাকলেও কমেন্ট করো বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো তাদের প্রতিবার বলি আজও বলছি একটু সাবস্ক্রাইব করে বেল আইকান নোটিফিকেশানের অল বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও যাতে ভিডিওগুলো সঠিক সময় তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা পরের দিন আবার অন্য টপিক নিয়ে আমরা কম্পিউটার বেসিক্সে ফিরে আসছি থ্যাংক ইউ